ফুটবল জাদুকর পেলের পরেই তার স্থান। 2000 সালে ফিফার করা প্লেয়ার অব দ্য সেঞ্চুরিতে ছিল তার নাম, কিন্তু বিশৃঙ্খল জীবন তার উজ্জ্বল ক্যারিয়ারকে আরও বেশি প্রজ্বলিত হতে দেয়নি। নাম তার দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা। 1969 সালের 30শে অক্টোবর আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সের চিত্র দিয়েগো ম্যারাডোনা এবং দোনা তোতা দালমা সালভার দম্পতির ঘরে জন্ম নেন এই ফুটবল জাদুকর। টাকার অভাবে স্কুল থেকে নাম কাটা যায় ম্যারাডোনার, তারপরেই ফুটবলকে সঙ্গী বানিয়ে নেন তিনি। এর ধারাবাহিকতায় 10 বছর বয়সে এস্ট্রিয়ার রোজার হয়ে খেলার সময় চোখে পড়েন ফ্রান্সেসকো কর্নেহো নামের একজন স্কাউটের। তারপর খেলা শুরু করেন বুয়েনস আয়ার্সের জুনিয়র টিম লস সেবুলিটিয়াসের হয়ে। নিজের প্রতিভার স্বাক্ষর রেখে মাত্র 12 বছর বয়সে বল বয় খেতাব পান ম্যারাডোনা। 1976 সালে আর্জেন্টিনোস জুনিয়র্সের হয়ে তার পেশাদার ফুটবলে অভিষেক হয়, আর বছর না ঘুরতেই তার প্রথম আন্তর্জাতিক অভিষেক হয়। 1977 সালের 27 ফেব্রুয়ারি 16 বছর বয়সে হাঙ্গেরির বিপক্ষে ম্যারাডোনার অভিষেক হয়, কিন্তু দুর্দান্ত ফর্মে থাকার পরেও 1978 সালে ঘরের মাঠের বিশ্বকাপে দলে জায়গা হয়নি তার। পরের বছর ফিফা অনূর্ধ্ব 20 দলকে বিশ্বকাপ আর নিজে গোল্ডেন বল জিতে নিজের আসল জাত চেনান ম্যারাডোনা। অনূর্ধ্ব 20 বিশ্বকাপ শেষ হতেই 1 মিলিয়ন ইউরোর বিনিময়ে পাড়ি জমান আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সে। এই ক্লাবে খেলতে খেলতেই 1982 বিশ্বকাপ দরজায় করানার্তে শুরু করে। এবার দলে জায়গা পান ম্যারাডোনা। হট ফেভারিট ও ডিফেন্ডিং চ্যাম্পিয়নের তকমা নিয়ে বিশ্বকাপে গেলেও দ্বিতীয় পর্বে ব্রাজিলের কাছে পরাজিত হয়ে বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যায় আলবা সিলেস্তাদের। বিশ্বকাপ শেষে রেকর্ড 5 মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনায় যোগ দেন এই তারকা। বার্সায় আসার পরই জ্বলে ওঠেন তিনি। 2 সিজনে 58 ম্যাচে 38 গোল করেন, জিতে নেন কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ। 1984 সালে 6.9 মিলিয়ন ইউরোর রেকর্ড ট্রান্সফার অ্যামাউন্টে যোগ দেন ইটালিয়ান ক্লাব নাপোলিতে। নাপোলিতে যোগদানের পর তার ক্যারিয়ারের মোড় ঘুরে যায়। নাপোলির 10 নম্বর জার্সি মানেই তখন সমর্থকদের জন্য এক উন্মাদনা। এখন পর্যন্ত নাপোলির ইতিহাসে সবচেয়ে সফলতম সময় ছিল এটি। তার ফর্মের উপর ভর করে নেপোলি 2 বার সিরি আ চ্যাম্পিয়নশিপ জিতে নেয়, এছাড়াও কোপা ইটালিয়া ও উয়েফা কাপও জিতে নেয় নেপোলি। তার ছন্দ অব্যাহত থাকে 1986 সালের বিশ্বকাপেও। এই বিশ্বকাপে তিনি আর্জেন্টিনা দলের অধিনায়কত্ব পান। আসরে শুরু থেকে শেষ পর্যন্ত তিনি এবং তার দল নিজেদের আধিপত্য ধরে রেখেছিলেন। এই বিশ্বকাপের সবচেয়ে স্মরণীয় ম্যাচ ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে। ম্যাচের 51 মিনিটে সবার চোখের আড়ালে হাত দিয়ে গোল করেন ম্যারাডোনা। পরবর্তীতে এই গোলের নাম দেওয়া হয় দ্য হ্যান্ড অফ গড। অবশ্য এই 4 মিনিট পরেই ম্যারাডোনা দ্বিতীয় গোল করেন। মাঠের অর্ধেকের বেশি দৌড়ে গোলকিপার সহ 6 জনকে কাটিয়ে একক নৈপুণ্যে গোল করেন ম্যারাডোনা। হ্যান্ড অফ গড নিয়ে বিতর্ক থাকলেও পরের গোলটি পায় শতাব্দীর সেরা গোলের তকমা। 1986 বিশ্বকাপ জিতে আর্জেন্টিনার সাথে 5টি গোল ও 5টি অ্যাসিস্ট করে সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল পান ম্যারাডোনা। দ্য ম্যারাডোনার শো চলতে থাকে 1990 বিশ্বকাপ পর্যন্ত। সেই বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হেরে যায় আর্জেন্টিনা। বিশ্বকাপের পরেই ছন্দপতন ঘটে ম্যারাডোনার। মাদকে আসক্তির কারণে 15 মাসের নিষেধাজ্ঞা পান তিনি। পরবর্তীতে 1992 সালে ম্যারাডোনার নাপোলি ছেড়ে দেন, কিন্তু তার পরিহিত 10 নম্বর জার্সি চিরতরে তুলে রাখে নাপোলি। নাপোলির হয়ে খেলা অন্য আর কোনো খেলোয়াড়কেই এই জার্সি পরতে দেওয়া হয়নি। 1994 সালের বিশ্বকাপে 2 ম্যাচ খেলার পর আবারও ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ হন ম্যারাডোনা। 1994 বিশ্বকাপের পর ম্যারাডোনার 17 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটে। পুরো ক্যারিয়ারে তিনি 91 খেলায় 34টি গোল করেন। 1995 সালে তিনি বোকা জুনিয়র্সে ফিরে আসেন এবং সেখানে 2 বছর খেলেন। তারপর 1997 সালে তার জন্মদিনের সন্ধ্যায় সকল প্রকার ফুটবল থেকে অবসর নেন ম্যারাডোনা। ম্যারাডোনা খেলোয়াড় হিসেবে যতটা আলোকিত, কোচ হিসেবে ততটাই নিষ্প্রভ। 2010 বিশ্বকাপে আর্জেন্টিনার কোচের দায়িত্বে ছিলেন তিনি। 25 নভেম্বর 2020 সালে সকল ফুটবল ভক্তদের কাঁদিয়ে মাত্র 7 বছর বয়সে হার্ট অ্যাটাক করে পরপারে পাড়ি জমান ম্যারাডোনা। দুই হাতে দুই ঘড়ি পরা ম্যারাডোনা নিজের সময়ে মানুষকে ভুলিয়ে দিয়েছিলেন সময়। ম্যারাডোনার খেলা যারা টিভিতে দেখেছিলেন তারা হালের মেসি রোনালদোকে তুড়ি মেরে উড়িয়ে দেন ম্যারাডোনার ফুটবল জাদুর কাছে।